জানিয়েছেন শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যেও কেউ কেউ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য দাবি জানিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমেও কেউ কেউ তাদের মত ব্যক্ত করেছেন। আমি অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো যে শিক্ষার্থীদের অবশ্যই বাড়িতে থাকা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তার মানে এই নয় যে এখন সর্বত্র তারা ঘুরে বেড়াবে এবং বেড়াতে যাবে, তা কিন্তু নয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, যাতে সংক্রমণ না হয়। কাজেই সেটি মাথায় রেখে অভিভাবকরা যেন নিশ্চিত করেন, সংশ্লিষ্ট সকলে যেন নিশ্চিত করেন যে শিক্ষার্থীরা যার যার বাড়িতে তারা থাকবেন, এবং প্রত্যেকে আমরা সকলেই শিক্ষার্থী সহ পরিবারের সকলেই আমরা যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা দেওয়ার জন্য যে নির্দেশনা রয়েছে সেগুলো যেন আমরা প্রত্যেকে প্রতিপালন করি, এবং এক্ষেত্রে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে এই যে শিক্ষার্থীরা বাড়িতেই থাকবে, বাইরে সমস্ত থাকবে না, সেই ব্যাপারটি নিশ্চিত করতে সরকারের দিক থেকেও নির্দেশনা প্রদান করা হবে। কাজেই সবারই এটি খেয়াল রাখতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল উপযুক্ত কোন স্থানে, তো সেটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষকেরা সেটি নিশ্চিত করবেন যে কোন রকমের জমায়েত ছাড়া এই গাছগুলো রোপণ করার বিষয়টি, আর সেটি ছাড়া আর কোনো ধরনের কোনো অনুষ্ঠান তো এমনিতেই আগে থেকে আমরা বন্ধ করেছি। আর একত্রিশে মার্চ পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সকল পর্যায়ে। সেটি তারা এই অনুষ্ঠানটি কিভাবে করবেন কিংবা করবেন কিনা সেই বিষয়ে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, আমরা ক্যাবিনেটে এই সিদ্ধান্তটি নিয়েছি, এবং আমরা একেবারে প্রথম থেকেই যেটি আমরা করছি যে দেখুন একটি রোগ, একটি ভাইরাস সেটি ছড়িয়েছে এবং সেটি ছড়াবার পরে এখন এটি বিশ্বে প্যান্ডেমিক একটি চেহারা নিয়েছে, এবং তাতে বিশ্বে অনেক দেশ এখন পর্যন্ত বোধহয় প্রায় 157টি দেশ আক্রান্ত হয়েছে এবং 169,000 মতো মানুষ সেখানে আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন 6,500 কিছু বেশি মানুষ। বাংলাদেশে আমাদের প্রবাসী কয়েকজন যখন এসেছে তার আগ পর্যন্ত আমাদের দেশে এর কোনো কেস আমরা পাইনি। প্রবাসী কয়েকজন আসার পরে সেখানে তাদের মধ্যে সেই রোগ শনাক্ত করা গেছে। আমরা আরও যেন বাইরে থেকে আর কোনো রোগী না আসেন সে ব্যাপারেও কিন্তু সরকার যথোপযুক্ত ব্যবস্থা এখন গ্রহণ করেছে। কাজেই আমরা এটিকে সব দিক থেকে যেন এটিকে যেন স্থানীয় পর্যায়ে যারা এসেছেন তাদের মাধ্যমে যেন সংক্রমণ না হয় সে ব্যাপারে তাদেরকে কিন্তু তারা স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকবেন সেই শর্তে, এবং তাদেরকে পরীক্ষা করে তারপরে ছাড়া হয়েছে, এবং সেটি যেন তারাও মেনে চলেন প্রত্যেকে, তাদের পরিবারেরও সেটি নিশ্চিত করতে হবে। ওই বাঙালি আতিথেয়তা দিয়ে কেউ বিদেশ থেকে এসছেন অথবা এখন তার বাড়িতে বেড়াতে যায় কিংবা কোয়ারেন্টিনে আছেন শুনে কোয়ারেন্টিন কথাটা না বুঝে শোনা যাচ্ছে যে কোথাও কোথাও নাকি আত্মীয় স্বজন দেখতে আসছেন, এরকম ঘটনা যেন একেবারেই না ঘটে। এই ব্যাপারে সকলকে আসলে অনেক বেশি সচেতন থাকতে হবে, এবং যাদের কোয়ারেন্টিনে থাকবার কথা তারা কোয়ারেন্টিনের বাইরে বেরুলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই নির্দেশনাও আছে, সবই আছে। কাজেই আমি আশা করি যে আমরা একেবারে প্রথম থেকেই বিশেষজ্ঞদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি, এখনও আছি, সামনের দিনেও থাকবো, এবং বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের পরিস্থিতি যে অবস্থায় আছে আমরা চাই যে এর থেকে যেন খারাপ কোনোভাবেই না হয়।